हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम। आज के आमी शेयर करब अस्ट्रेलियार इमिग्रेशन नीतिर बेश किछु आपडेट, जेटा शुनले आसलेई आपनारा अनेक अबाक हबेन जे अस्ट्रेलियार इमिग्रेशन नीतिते बेश किछु पजिटिव परिवर्तन एसेछे। अस्ट्रेलियान सरकार कोविड-19 अर्थनैतिक क्षति पोषाते अभिवासन नीतिते व्यापक एकटा परिवर्तन एनेछे, जेटा एई पहेला जुलाई थेकेई कार्यकर होयेछे। तो चलुन आमरा देखब अस्ट्रेलियार एई अभिवासन नीतिते की की नतून सुजोग एबं सम्भावना तैरि होयेछे एबं की की नतून आईन परिवर्तन होयेछे जार माध्यमे आसले सबाई বেশ কিছু নতুন সুযোগ সুবিধা পাবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অস্ট্রেলিয়ার জব ভিসার যেই অকুপেশনগুলোকে আসলে প্রাধান্য দেওয়া হয় এটার একটা তালিকা আছে। এই তালিকাটাকে নতুন করে সংস্কার করা হয়েছে। এই তালিকাটাকে বলে প্রায়োরিটি মাইগ্রেশন স্কিল অকুপেশন লিস্ট বা PMSOL। তো এই তালিকাতে নতুন করে 22টি অকুপেশনকে যুক্ত করা হয়েছে, যেটা আসলেই অনেক আশার সঞ্চার করেছে। অনেক নতুন নতুন অকুপেশন আসলে এই প্রায়োরিটি পাবে অস্ট্রেলিয়ার মাইগ্রেশনের জন্য। তো চলুন আমরা দেখি যে এই প্রায়োরিটি লিস্টে নতুন করে কোন 22টি অকুপেশন যুক্ত হয়েছে। এই 22টি অকুপেশনের মধ্যে হচ্ছে অ্যাকাউন্টেন্ট জেনারেল, অ্যাকাউন্টেন্ট ট্যাক্সেশন, অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্ট, এক্সটার্নাল অডিটর, ইন্টারনাল অডিটর, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার, মাইনিং ইঞ্জিনিয়ার, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, কার্টোগ্রাফার, আদার স্পেশালিস্ট সায়েন্টিস্ট, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট, অর্থোটিস্ট, প্রস্থেটিস্ট, মাল্টিমিডিয়া স্পেশালিস্ট, অ্যানালিস্ট প্রোগ্রাম, সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ICT সিকিউরিটি স্পেশালিস্ট, আর হচ্ছে শেফ। এর আগে এই প্রায়োরিটি লিস্টে অ্যাকাউন্টেন্ট রিলেটেড বেশ কিছু অকুপেশন থাকলেও ওই অ্যাকাউন্টেন্ট রিলেটেড অকুপেশনে জব ভিসা কম দিবে বলে জানিয়েছিল সরকার। কিন্তু এখন জানিয়েছে যে এই প্রায়োরিটি লিস্টে থাকা সকল অকুপেশনকেই সমানভাবে গুরুত্ব দিয়ে সবাইকে সমানভাবে ভিসা দেওয়া হবে। নতুন এই অভিবাসন নীতিতে স্টুডেন্টদের জন্য একটা বড় পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে আগে স্টুডেন্টদের 14 দিনে 40 ঘন্টা আসলে কাজ করার অনুমতি ছিল, কিন্তু এখন এই নতুন নিয়মে স্টুডেন্টরা 40 ঘন্টার অনেক বেশি কাজ করতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা থাকবে না। তবে এই স্টুডেন্টদের অবশ্যই জরুরি সেবা বা পর্যটন খাতে কর্মরত থাকতে হবে। এরপরে ওয়ার্কিং হলিডে ভিসাধারীদেরও বেশ কিছু সুযোগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে তারা এর আগে 6 মাসের বেশি সময় একই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ ছিল না, কিন্তু এখন এই নতুন পরিবর্তিত আইনে ওই বাইন্ডিংসটা উঠে গেছে, তারা একই কোম্পানিতে বেশ কিছু সময় কাজ করতে পারবে। একই সাথে তাদের এই পেশাটা যদি স্বাস্থ্য খাতে হয় বা বয়স্ক ও শিশু প্রতিবন্ধী পরিচর্যা বা কৃষি খাতে যদি তাদের এই পেশাটা হয় তাহলে কি হবে, তাদের ভিসার মেয়াদটাও তারা বাড়াতে পারবে, যেটা এর আগে 1 বছরের বেশি মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ ছিল না। এছাড়া গ্লোবাল ট্যালেন্ট ভিসা এবং বিজনেস ভিসায় কোটা বাড়ানো হয়েছে, অর্থাৎ আগের তুলনায় ডাবল দ্বিগুণেরও বেশি ভিসা দেওয়া হবে প্রতি বছর। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সংক্রান্ত একদম আপডেট ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও যদি এই সংক্রান্ত আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।